পুজোর আর মাত্র 34 দিন বাকি। শহর জুড়ে কিন্তু একটা পুজো আমেজ ইতিমধ্যেই লক্ষ্য করা যায়। বিভিন্ন শপিং মল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রস্তুতি কিন্তু পুজোরই। আর পুজো কমিটিগুলোও পিছিয়ে নেই, তারাও কিন্তু প্রস্তুত কিন্তু নিজেদেরকে নতুনভাবে নতুন রঙে মেলে ধরার জন্য। আর ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেহালার একটি অঞ্চল, বেহালার নেতাজি সঙ্গে। এখানে কিন্তু এখনও খুঁটি পুজো হয়নি, খুঁটি পুজো দিয়ে কিন্তু তারা নিজেদের প্রথম পর্ব শুরু করতে চলেছে। আসুন না, তাদের কিছু নতুন নতুন ভাবনাচিন্তা এবং খুঁটি পুজোর বিভিন্ন তথ্য তুলে ধরি আপনাদের কাছে। দেখে নেওয়া যাক খুঁটি পুজোর কিছু মুহূর্ত। এই বছরে আমাদের ভাবনা পুরনো জমিদার বাড়ির যে স্টাইলে যে দুর্গাপুজোগুলো অতীতে হতো, সেই জমিদার বাড়িকেই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। সেই পুজোর প্রচলন যে রীতি জমিদার বাড়ির, সেটাই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এটা পুরনো জমিদার বাড়ির যে নাটবন্দি, সেই আদলে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। একটু এক্সাইটমেন্ট আছে, একটু টেনশন আছে, একটু চাপ আছে। আর প্রথম বছর যেহেতু এত মাথায় অনেক ভারও থাকে যে লেবার থাকবে আমাদের আর লাইটের লোক থাকবে, তো তাদেরকে সবাইকে নিয়ে সামলানো এটার চাপের ব্যাপার। এবারে আপনাদের বরিশাল নেতাজি সঙ্গে ক্লাবে আপনারা দেখবেন যে পুরনো আদলের রাজবাড়ি, পুরো একদম বাঙালিয়ানা। আমাদের যে প্রতিমা হচ্ছে সাবেকি ঠাকুর, পুরো বাঙালিয়ানার মধ্যে রাজবাড়ি। এক মাসের মধ্যে আমরা টাইম দিয়েছি, আমরা উইদিন 15-20 ডেজ আই উইল কমপ্লিট। আমাদের লোহার ট্রাস আছে, থার্মোকল কাট আউট আছে, তারপরে আপনাদের থার্মোকল কাট আউট, লোহার ট্রাস, বাঁশ তো থাকবে, তারপরে এ থাকছে। এই ক্লাবে বেসিক্যালি আমি আগের বছর একটা, আমরা যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আমি আগের বছর এখানে ইভেন্ট করেছিলাম, তো সেই সত্ত্বে ওরা আমাদের পছন্দ, আমার কাজ ভালো লেগেছে, সেই সত্ত্বে আমাকে কাজ দিয়ে। না, পুরোপুরি আমাদের সাবেকি পুজো হবে, পুরোপুরি সাবেকি পুজো এবং একদম বাংলা মাতৃ প্রতিমা যেরকম থাকে, মাতৃরূপ যেরকম থাকে সেরকমই, এবং ডাকের সাজ। প্যান্ডেলটাও ধরুন আপনার ওই মণ্ডপ হবে সাধারণ যে ঠাকুর দালান, জমিদার বাড়ির যে ঠাকুর দালান, ওই রকম আদলেই তৈরি হচ্ছে। পছন্দটা, প্রথম পছন্দটা আমাদের ছিল যেন একটা ওই ধরনের একটা যদি অ্যাটমসফিয়ার তৈরি করা যায় তাহলে বেশ একটা ঘরোয়া পরিবেশ তৈরি হয় আর কি। সেইটাকে মাথায় রেখে যখন আমরা ইন্দ্রনীলকে বললাম, ইন্দ্রনীল বলল হ্যাঁ আমি রাজি আছি, আমি এরকম ধরনেরই একটা তোমাদের পরিবেশন করব। দেখো, পুজোর ব্যবস্থাপনা করাতে হয়তো কিছু পরিবর্তন এসেছে, আগে যেরকমভাবে তার অনেক দিন ধরে একটা কাজ হতো সেটা হয়তো এখন সবাই অত সময় দিতে পারে না। কিন্তু আমরা যারা এই ক্লাবের মহিলা তারা বা ভাই বন্ধু, আমাদের যে একটা পারিবারিক সম্পর্কের মতো যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আমি বিয়ে হয়ে থেকে এসে যা পেয়েছি আজকেও তাই আছে। আমরা তো ধরো পুরো পুজোটাই মানে জোগাড় করা, অর্গানাইজ করা, এটা সবটাই আমরাই মেয়েরা করি। কলা বউ চান করাতে যাওয়া সবই আমরা মেয়েরা করি। আমরা ভোরবেলা থেকে উঠে ক্লাবে আসি, সারাক্ষণ যতক্ষণ পুজো হয় ক্লাবে থাকি, দুপুরবেলা হয়তো একটু বাড়ি যাই, আবার সন্ধেবেলায় সবাই মানে 4 দিন আমরা সারাক্ষণই প্রায় একসাথে থাকি সবাই। আর এমনিতে তো সাধারণভাবে যেমন অষ্টমীর দিন ঠাকুরের ভোগ হয়, এমনিতে তোমার সন্ধেবেলা লুচি ভাজা দিয়ে ভোগ হয়, আর অষ্টমীর দিন অন্নভোগ হয়। প্রত্যেক দিন আমাদের অন্নভোগ হয় না, হ্যাঁ, আর এমনি পুজো ফল মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো হয়। আমরা সব সময় পুজোর এখানেই থাকি সবাই। জেনে নিলাম বেহালা নেতাজি সঙ্গের খুঁটিনাটি তথ্য। উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সর, অ্যাসোসিয়েট স্পন্সর জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, সেফটি পার্টনার অ্যাডিসন কেবলস, অ্যান্ড ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন। জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019 প্রতিটা মুহূর্ত আপডেট পাওয়ার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরা পার্সন রাহুল সরকারের সাথে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, জিও বাংলা।